গঞ্জের যমুনা নদীতে যৌথভাবে নৌকা বাইচ আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। পানি উন্নয়ন বোর্ডের শহররক্ষা বাঁধ থেকে 3 নম্বর ক্রস বাঁধ পর্যন্ত 5 কিলোমিটার জুড়ে এ প্রতিযোগিতা হয়। দীর্ঘদিন পর এ আয়োজন দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল দর্শক নদী তীরে ভিড় জমান। যে আনন্দ উপভোগ করেছি সেটা সত্যিকার অর্থে কল্পনার অতীত। এর মাধ্যমে আমাদের যারা ছোট জেনারেশন আছে তারা অ্যাটলিস্ট আমাদের যে কালচার আছে এটা সম্পর্কে জানুক এবং ট্র্যাডিশন সম্পর্কে জানুক। প্রশাসন এরকম নৌকা বাইচ দিক, আমরা হচ্ছে অনেক আনন্দ করব, মজা করব, অনেক উপভোগ করব। আমরা চাই প্রতি বছর নৌকা বাইচটা হোক, শুধু সিরাজগঞ্জ না পুরো বাংলাদেশে হলে পরে আমাদের যে নৌকা, আমাদের যে ঐতিহ্য এটা আসলে উঠে আসবে। নৌকা বাইচ সফল করতে জেলা পুলিশের পক্ষ থেকে নদী এবং নদীর তীরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ প্রশাসন। এখানে জেলা পুলিশের সদস্যরা, আমাদের পাশাপাশি র্যাবের সদস্যরা, তারপর রেড ক্রিসেন্টের সদস্য সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, তারা অত্যন্ত আন্তরিকভাবে কাজ করেছে। ঐতিহ্যবাহী নৌকা বাইচ ধরে রাখতে প্রতি বছর এ ধরনের আয়োজন করা হবে বলে জানায় আয়োজক কমিটি। যেহেতু সিরাজগঞ্জ একটা নদী বিধৌত অঞ্চল, যমুনা নদী এটার অহংকার, তো আমরা প্রশাসন থেকে মনে করেছি যে একটা নৌকাবাইচ হওয়া দরকার। বিশেষ করে নৌকাবাইচ হলে যে বিষয়টা হবে, মানুষ একদিকে বিনোদন পাবে, মানুষের মধ্যে একটা প্রাণের সঞ্চার হবে। প্রতিযোগিতায় কোষা, পানশি ও ছিপ নৌকা বিভাগে মোট 21টি নৌকা অংশ নেয়। জমজমাট প্রতিযোগিতায় 3 ক্যাটাগরিতে 9টি নৌকা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। সাদিয়া ওমর, চ্যানেল আই।